মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোকে কি সুন্দর লাগছে রে, এইরকম সাজগোজে একদম পাল্টে গেছিস। একটা খাপ থেকে অন্য খাপে ঢুকছি, নিজেকে তো আটিয়ে নিতেই হবে। কি হয়েছে কি তোর? কি আবার হবে, কিচ্ছু হয়নি। কি রে শিমুল, রেডি হয়েছে তো? হ্যাঁ বৌদি রেডি, শাড়িটা তো পরানোই ছিল, আমি ফুলটা সেট করে দিয়েছি। দেখি দেখি দেখি, কি সুন্দর লাগছে দেখতে শিমুল তোকে। কি রে তোকে তো একেবারে চেনা যাচ্ছে না। এখন থেকেই অচেনা হয়ে গেল। দেখেছো মেয়ে কেমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে? আমি কি সেরকম ভাবে বললাম? আমি তো তোর প্রশংসা করলাম নাকি? ওনারা যদি চলে আসে না, তুই যদি রেডি না হোস, তাহলে কিন্তু খুব হুলস্থুলে কাণ্ড হয়ে যাবে। আর এই সন্ধের লগ্নে বিয়ে হলে না এইসব ঝামেলাগুলো হয়। এই শিমুল, তোর মনে আছে আমার কখন বিয়ে হয়েছিল? হ্যাঁ মনে থাকবে না? আবার সারা রাত জেগেছিলাম। একদম শেষ রাতে না? বলিস না রে, আরে তিনটে নাগাদ লগ্ন ছিল না রে। হুম, সমস্ত বিয়ে বাড়ি একেবারে খালি হয়ে গেছিল, তার মধ্যে শুধু বরযাত্রী আর আমাদের কিছু আত্মীয় স্বজন। ঘুমে একেবারে চোখ ভেঙে আসছে, তার মধ্যে আবার মন্ত্র বলতে হচ্ছিল। আচ্ছা ছোট বৌদি, বিয়ের মন্ত্র সবই ভালো করে বলে? দূর কি সব বলে বোঝাই যায় না, আর সারাদিন টায়ার থাকার পরে ওসব আর বলতে ইচ্ছে করে নাকি? শিমুল শোন, আমরা কিন্তু বিয়ের মন্ত্র অত মন দিয়ে বলিনি, কিন্তু তোকে মন্ত্রগুলো ভালো করে বলতে হবে, আর যেগুলো বুঝতে পারবি না সেগুলো জেনে নিবি, ঠিক আছে? ছোট বৌদি, মা কোথায় গো? মাই তো তারা দিয়ে পাঠালো এখানে দেখতে। শিমুল, মায়ের জন্য মন কেমন করছে? মন কেমন করলে এবার কি করব বলো? মেয়ে সন্তান হয়ে জন্মেছি, কিছুই তো করার নেই। তাও যদি চাকরি বাকরি করতাম তাহলে হয়তো আমাকে সবাই একটু পাত্তা দিত, এত তাড়াতাড়ি হয়তো তাহলে বিয়েটা করতাম না। কিছুই তো করি না, তাও যদি করতাম তাহলে একটু একটু সবে আমার কথা শুনত। কিন্তু বিয়ের ব্যাপারে তো তুই সেরকম ভাবে আপত্তিও করিসনি শিমুল। কি করে আপত্তি করতাম ছোট বৌদি? সকাল বিকেল আমাকে কথা শুনতে হতো, আমি তো বোঝা হয়ে গিয়েছিলাম, ঘাড়ে চেপে বসেছিলাম, মাকেও তো কত কথা শুনতে হতো আমার জন্য। এছাড়া তো আমার কাছে আর কোনো উপায়ও ছিল না বলো? ছিল। তুই ঠিকই বলছিস শিমুল, যাক গে, যা হচ্ছে ভালোই হচ্ছে, বিয়েটা ভালোই ভালো মিটে যাক, আর দেখিস খারাপ কিচ্ছু হবে না শিমুল। সবাই তো এই কথাগুলোই বলবে, কিন্তু যাকে গিয়ে থাকতে হবে সেই বুঝবে। আমি বলছি না খারাপ হবে, কিন্তু প্রত্যেক দিন ওই পরীক্ষাতে তো বসতে হবে। প্রত্যেকটা মেয়েকে তো জীবনে প্রত্যেক দিন পরীক্ষা দিতে হয় শিমুল, প্রত্যেক দিন সেই পরীক্ষাগুলো পাশও করতে হবে। কোনো না কোনো পরীক্ষা তো সারা জীবন দিয়ে যেতে হবে শিমুল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।